আসসালামু আলাইকুম। শুরু করছি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। কক্ষে আছি আমি আরিফ চৌধুরী। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আগাম বন্যা ও টানা বর্ষার আগে দেশের নিম্নাঞ্চলে বোরো ধান কাটার তোড়জোড়, এরই মধ্যে 45% সংগ্রহ। এবং করোনার প্রভাবে নড়াইলে বোরো ধান কাটার শ্রমিক সংকট, কৃষকদের কম্বাইন হারভেস্টার মেশিন দিলেন এমপি মাশরাফি। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। আগাম বন্যা কিংবা টানা বর্ষার কবলে পড়ার আগে দেশের নিম্নাঞ্চল চলছে বোরো ধান কাটার তোড়জোড়। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে এরই মধ্যে কাটা হয়ে গেছে হাওরের 45% ধান। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে হাওরাঞ্চল ছাড়াও অনেক জেলাতেই ধান কাটতে কৃষি শ্রমিকের সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী। হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, কিশোরগঞ্জ প্রতিনিধি শাহ আজিজুল হক ও গাজীপুর প্রতিনিধি ফজল হক মোড়লের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আদিত্য শাহিনের রিপোর্ট। হবিগঞ্জ জেলায় বোরো আবাদ হয়েছে 1,20,800 হেক্টর জমিতে। আকাশে মেঘ, থেমে থেমে বৃষ্টিও হচ্ছে, এর মধ্যে চলছে ধান কাটা। কৃষকের আশা, ফসল ক্ষেত থেকে ঘর পর্যন্ত নিতে পারলে এবার ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এই আশা বাড়িয়ে দিয়েছে স্কুলের শিক্ষার্থীরা। তারা এখন ধান কাটতে কৃষকের বড় সহায়ক। স্কুলের শিক্ষক, এমনকি প্রশাসন এই উদ্যোগকে সময়ের কর্তব্য হিসেবে নিয়েছেন সবাই। করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, আমরা এই কৃষকের পাশে দাঁড়াইছি স্বইচ্ছায়। আমি এবং আমার শিক্ষার্থীরা এই কাদিরপুর এলাকার কৃষকের জমিতে আমরা স্বইচ্ছায় কাটিয়ে দিছি। হবিগঞ্জ জেলার কৃষকের প্রাণ হলো এই হাওর অঞ্চলের ধান। কাজেই হাওরবাসী কৃষকরা যাতে ফসল সময় মতো ঘরে উঠতে ওঠাতে পারে। যেন মাঠে শুরু হয়েছে ফিরে চল মাটির টানের কার্যক্রম। গাজীপুরের শিক্ষিত তরুণরা করোনা দুর্যোগে কৃষকের সাথী হতে পেরে গর্বিত। সামাজিক কাজগুলো এবং দরিদ্র এবং অসহায় মানুষের মধ্যে এবং কৃষকদের ধান কাটা সহ সকল প্রকার কার্যক্রম করতেছি। ইনশাল্লাহ আমি পরে আজকে 20-50 জন পেয়েছি, আমার অনেকখানি ধান কেটে দিয়েছে। এরশাদ ভাই ফোন দিয়েছে যে আসো তোমরা ধান কেটে দিয়ে যাও, সেখানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ডে কৃষকের জমিতে ধান কাটার কাজে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের, স্বেচ্ছাসেবক লীগের ভাইদের নিয়ে আসবে আসলে আমার মাঠে আসা। আজ থেকে আমাদের কার্যক্রম শুরু, ধান কাটার কার্যক্রম শুরু। আমাদের যে যেখানে গাজীপুরে যেখানেই ডাকবে, ধান ক্ষেত পাকা ক্ষেত ডাকবে, আমরা সেখানে যাবো, সেখানে যে ধান কেটে দিব। কিশোরগঞ্জে আগাম জাতের 35% ধান কাটা শুরু হলেও বিধান 29-এর 65% ধান কাটা শুরু হতে এখনো সপ্তাহখানেক বাকি। আগাম বন্যার আশঙ্কায় আছেন কৃষক। আর 29 যে ধান আছে এই ধান কিন্তু আমরা আরো 15 দিনের ভিতরে যদি আমরা না কাটতে পারি তাহলে কিন্তু পানি আসে যাবে। সরকার ধান কিনে তেও আমরা অনেকগুলো বাঁচবাম, তবে আমরা তাছাড়া আমরা রাস্তা নাই, আমরা কষ্ট করছি কি কষ্ট করছি কি স্পেস লাগাই করছি হন ধানের আমরা দর ভাইতাছি না করোনা ভাইরাসে। ক্ষতি থেকে বাঁচতে পুরো ধান পাকার আগেই কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। আমাদের আগাম বন্যারও একটি সতর্কীকরণ বার্তা আছে আমাদের কাছে, সেটাকে সামনে রেখে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা একটা জমির ধান যখন শীষ যখন 80% পেকে যায় তখন কাল বিলম্ব না করে ধানটি কাটার ব্যবস্থা করুন। এই জন্য এখানে শ্রমিক এবং কৃষি যন্ত্রপাতি দুইটার সমন্বয় করা হয়েছে। জেলার 1,03,248 হেক্টর জমি থেকে 6,67,000 মেট্রিক টন বোরো ফসল উঠবে আশা কৃষি বিভাগের। আদিত্য শাহিন, চ্যানেল আই। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর থাকছে। করোনার প্রভাবে নড়াইলে বোরো ধান কাটার শ্রমিক সংকট, কৃষকদের কম্বাইন হারভেস্টার মেশিন দিলেন এমপি মাশরাফি। বিরতির পর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। করোনা ভাইরাসের প্রভাবে বোরো ধান কাটা নিয়ে কৃষকের শ্রমিক সংকট নিরসনে নড়াইলের কৃষকদের একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়েছেন সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। অল্প কয়েকদিনের মধ্যে আরও 3টি মেশিন নড়াইলে পৌঁছবে। দুপুরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এটি হস্তান্তর করা হয়। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন খান নীলু, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম।
কৃষি অফিসের কর্মকর্তা ও কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। পটুয়াখালীতে বিনামূল্যে শাকসবজির বীজ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। সদর উপজেলার বল্লভপুর গ্রামে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। সে সময় বীজ বিতরণের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের মাস্ক সরবরাহ করা হয়। কর্মসূচির আওতায় বাড়ির আঙিনায় আবাদের জন্য জেলার প্রতিটি উপজেলায় প্রায় 400 কৃষকের বাড়িতে উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন শাকসবজির বীজ পৌঁছে দেবে কৃষি বিভাগ। সবশেষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগাম বন্যা বা টানা বর্ষার আগে দেশের নিম্নাঞ্চলে বোরো ধান কাটার তোড়জোড়, এরই মধ্যে 45% সংগ্রহ। এবং করোনার প্রভাবে নড়াইলে বোরো ধান কাটার শ্রমিক সংকট, কৃষকদের কম্বাইন হারভেস্টার মেশিন দিলেন এমপি মাশরাফি। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের আজকের আয়োজনে এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।